হ্যাঁ অনেক মজা হবে। গুড মর্নিং সবাইকে, মেরি ক্রিসমাস। আজকে তো মেরি ক্রিসমাস শুরু না, মেরি ক্রিসমাস শুরু হলো আজকে থেকে, আমাদের সবার ছুটি শুরু হলো। তো এই যে আমাদের বাচ্চা কাচ্চা রাখার ভার দিয়ে দেওয়া হয়েছে এই মুরব্বি ছেলেটাকে। এই মুরব্বি ছেলেটাকে আমাদের বাচ্চা কাচ্চা রাখার ভার দিয়ে দেওয়া হয়েছে প্রীতম দাদার কাছে। আমরা হলো মেরি ক্রিসমাসের ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। তো আমরা মোটামুটি আজকে আমাদের ব্রেকফাস্ট করাচ্ছে, গুছিয়ে গাছিয়ে ব্রেকফাস্ট করাচ্ছে আমাদের দুলা ভাই, আমাদের ইশরাত জাহান, আমাদের বোনের হাজবেন্ড। ভাইয়া আমাদের জন্য বাটার দিয়ে কত রকম কত কিছু রান্না করে খাওয়াচ্ছে। এটাই পরে কেটে ছিটে কিছু হয়ে যাবে। আজকে আমি কোথায় কোথায় যাবি জানি, এটা বলা যাবে না এখন, হ্যাঁ এটা সিক্রেট, একটু পরে একটু করে দেখতে পারবো। আমরা এখন উলঙ্গং একটা টেম্পলে যাচ্ছি, তো সেই জন্য আমাদের আজকে আমাদের গাড়ির তত্ত্বাবধানে রয়েছেন আমাদের ইশরাত ম্যাডাম, আর বাচ্চাদের তত্ত্বাবধানে রয়েছেন আমাদের আরেক বাচ্চা তানহা। আমাদের বাচ্চাদের তত্ত্বাবধানে আছে, আমাদের বাচ্চাগুলাকে একটু দেখেন বাচ্চারা। ও আরেকজনকে তো দেখা যাবে না, সে উল্টা দিকে সিট করে বসে আছে, সে মানে ঘুমাচ্ছে না এখন, ঘুমাচ্ছে। তো আমরা হাইওয়েতে যাচ্ছি, এই হলো আমাদের অবস্থা। আমরা উলঙ্গং টেম্পলে যাব, তো তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা এখন অলরেডি টেম্পলের গেট দিয়ে ভেতরে যাব, আজকে ক্রিসমাস ডে, তো সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জ্যাম, কোন সময় গিয়ে যে পৌঁছাবো। তারপরে আবার প্রচণ্ড রোদ, যদিও গাড়ির এসিতে এখনো আমরা ওইভাবে বুঝতে পারছি না, কিন্তু তারপরে প্রচণ্ড রোদ। আজকে একটা, হ্যাঁ খুবই সুন্দর। আচ্ছা এটা হলো, এই টেম্পলটা কি চাইনিজ নাকি বুদ্ধিস্ট টেম্পল? আমরা এখন টেম্পলে অলরেডি চলে এসেছি, তো চলে এসেছি এবং আমাদের চারিদিকে সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, কেউ লাইভে চলে গেছে, কেউ 3 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কী ছবি তোলে সেগুলা নিয়ে ব্যস্ত, নতুন নতুন অনেক কিছু আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি, অনেকে ড্রোন নিয়ে এসেছি, তো এগুলা দিয়ে কাজ চলছে মোটামুটি। এই যে আমাদের এখানে একটা বুদ্ধিস্ট টেম্পলে একটা খুব সুন্দর মূর্তি, এটা কোন কিসের, মানে আমার তো এই সম্বন্ধে, এই ধর্মের মূর্তি সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এ তুমি কি জানো প্রীতম, এই যে মূর্তিটা, মানে ওনার এই ক্যারেক্টারটার নাম কি হবে? লাফিং বুদ্ধ। আচ্ছা তো এটা হচ্ছে লাফিং বুদ্ধ। হ্যাঁ আমি অনেক এই চাইনিজ ইয়েতে দেখেছি যে ওদের রেস্টুরেন্টে এই বুদ্ধ, লাফিং বুদ্ধর ইয়ে থাকে, আর সেখানটাই ওরা অনেক রকম ফল টল দিয়ে রাখে, মিষ্টি টিষ্টি দিয়ে রাখে, তো এটা হয়তোবা ওদের হ্যাপিনেসের একটা সিম্বল ক্যারেক্টার। তো এখন আমরা ভেতরে যাব, আরও সব মন্দির, ওদের যে টেম্পলের ভেতরে যে সমস্ত কালচারাল দিক, যে সমস্ত ধর্মীয় দিক, সেগুলো দেখবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা অনেক সুন্দর, পার্কিংয়ের অনেক সুন্দর ব্যবস্থা আছে,
তো সবকিছু মিলায় আমার মনে হয়েছে এখানে সবার একবার আসা উচিত, বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসা উচিত, এটা সুন্দর হবে। আমরা এই টেম্পলটার অনেক কাছাকাছি, এখান থেকে টেম্পলটা দেখা যাচ্ছে। এখন আমরা উপরে উঠবো, সাইডে এই সাইডে সিঁড়ি আছে। Wow, what is this? Look at what it's like. How beautiful! How beautiful! Look at the fire! Hey! Look at the fire! Look at the fire up there! Really? The fire! So let's go? Yeah, let's go! Okay, come on! Come with me! Yeah! Wow! It's a fire! Yeah. It's a fire! Oh, it's a fire! Yeah, no, no, not inside! No photo inside, no video. Okay. চার্জ চলে গেছে মোবাইলের। এখানে আমরা এখন বড় সব থেকে বড় যে টেম্পলটা
সেটার এখানে বসে আছি, সিঁড়িতে বসে আছি। এখানে অনেকগুলা স্টল আছে যেগুলা কোনো বলা যায় স্পেশালি ধর্মীয় জিনিস পাওয়া যায়, ধর্মীয় ছোট ছোট কি বলে হ্যাঁ ধর্মীয় ছোট ছোট মূর্তিগুলা, এদের যে বিভিন্ন রকমের দেব দেবিতা দেবী এদের যে মূর্তিগুলো আছে সেগুলো পাওয়া যায়। তারপরে অনেক রকমের লেখা, ধর্মীয় লেখা, ওগুলো বাধাই করে পাওয়া যায়। এই তো এই ধর্মীয় জিনিস, যত রকমের ধর্মীয় বই পাওয়া যায়, তো এগুলো নিয়েই একটু এখানে ধর্মীয় জায়গা, ধর্মীয় ধর্ম রিলেটেড যে বৌদ্ধ ধর্ম এটা যতটুকু আমার মনে হচ্ছে। এবং এইটা ভিয়েতনামি একটা মন্দির, তো এই মন্দিরটা ঘিরে এখানে মানুষজন আসছে, মানুষজন বিভিন্নভাবে তার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছে যে যার মতন করে। তো খুব সুন্দর, সব থেকে বড়ো কথা যে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির, অনেক বড় পরিসরে তৈরি করা মন্দির কিন্তু প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। এবং আপনাদেরকে দেখালাম এই গরমের মধ্যে অবশ্যই পানি এবং যতটুকু পারেন ফ্রুটস, ঠান্ডা খাবার নিয়ে আসবেন, এবং যত পাতলা সুতি আরামদায়ক জামা কাপড় পরে আসতে হবে। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের খাবার দাবার পানি সব কিছু ঠিকঠাক মতন করে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এসেছি। তো আজকের মতো আমাদের টেম্পলে যতটুকু দেখার ছিল দেখেছি। এখানে অনেক ছোট ছোট টেম্পল ছিল, ছোট ছোট টেম্পলে এখানে ভাগে ভাগে আছে, কিছু দূর হাঁটলেই টেম্পল, কিছু দূর হাঁটলেই টেম্পল, এরকম করে যেতে হবে। এবং পাশে একটা কবরস্থান আছে, তো কবরস্থানটা আমরা আজকে ঘুরবো না, আরেকদিন ঘুরবো। তো আজকে এইটুকুই, খোদা হাফেজ, বাই।